বলিয়েন না। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের বাহিরে কথা বলতেন, আল্লাহ তাআলা বললেন আমি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জীবন মরণকে কেটে দিতাম, যদি কোরআন এবং হাদিসের বাইরে কথা বলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছে, ইয়া আল্লাহ রাসূল, যখনই নির্দেশ করেছেন আল্লাহ তখন বলছেন আপনি কোরআন হাদিস মোতাবেক মানুষকে সৎ উপদেশ দেন। আর নামাজের কথা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, তোমরা যখন আযান শুনবা তোমরা সাথে সাথে কি করো, মসজিদে চলে আসো, যত কাজ করে থাকুক না কেন। এটা আল্লাহর আইন, আল্লাহর আইন মানে কি ফরজ নাকি? অবশ্যই ফরজ। আমরা কয়জনে মানে আল্লাহর আইন? যখন আমরা মসজিদে আযান শুনি চিন্তা করি একটু পরে নামাজ পড়বো, এই করতে করতে মসজিদে আসা হয় না। এই জুমার দিনে যেরকম মসজিদে লোক হয়, যদি ওয়াক্ত নামাজে যেরকম লোক হইত আল্লাহ তাআলা খুশি হতেন না? আমরা কি করি, শুধু জুমার দিনে দুই রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসি কিন্তু ওয়াক্ত নামাজের জন্য আমরা মসজিদে আসি না। আমাদের আসা দরকার কি না? আমাদের কাজ না থাকলে আমরা চেষ্টা করব মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়ার জন্য পরবর্তী ইনশাআল্লাহ। আর জিকির মানে আল্লাহর আইন, আল্লাহ তাআলা পবিত্র করে শেখ করেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দানকা, আল্লাহ তাআলা বলেন আমার আইন থেকে আমার আইন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, যারা জিকির করবে না, আমি আল্লাহ তাদের জীবন থেকে সংক্ষিপ্ত তাদের জীবনকে সংক্ষিপ্ত করে দেব। কি বলতেছেন আল্লাহ তাআলা? বলতেছেন যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবেন, আমার জিকির করবেন না, তাদের জীবন আমি সংক্ষিপ্ত করে দেব। তাহলে আমাদের জিকির করা দরকার আছে কিনা? অবশ্যই জিকির করা দরকার আছে। আল্লাহ তাআলা বলছেন তোমরা الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض, হে ইমানদাররা তোমরা যখনই যে অবস্থা থাকি না কেন, যেভাবে থাকো না কেন, আমার জিকির কর, শুয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, কাজে থাকো, যে অবস্থা থাকো না কেন আমার জিকির কর। একদিন এক ব্যক্তি বেদিন মুসলমান না বেদিন, আল্লাহকে বা আল্লাহকে ভালোভাবে মানে না, বা আল্লাহ তাআলা যে দয়ালু, আল্লাহ তাআলা যে বিশ্বে আল্লাহ তাআলা যে আমাদের উপর ইয়ে করে দয়া করেন এই জিনিস সে মানতে রাজি নাই। তখন এক ইমাম সাহেবের সাথে ওনার সাথে খুব ভালো মিশে, ইমাম সাহেবের সাথে এই ব্যাপারে কথাবার্তা হয়, মাঝে মধ্যে কথা কাটাকাটি হয়। ইমাম সাহেব ওনাকে দিনের জন্য মুসলমান হওয়ার জন্য বুঝে বুঝান কিন্তু উনি বুঝ গ্রহণ করেন না। একদিন ওনারা সফরে গেলেন, সমুদ্র ভ্রমণ সফরে গেলেন, যাওয়ার পরে যখন সমুদ্রের মাঝখানে গেলেন, মাঝখানে যাওয়ার পরে এমন ঘূর্ণিঝড় আসলো, ঘূর্ণিঝড় আসে তাদের যে লঞ্চ যে জাহাজ, এই জাহাজ ঘূর্ণিঝড়ে ডুবে ফেললো। যারা আছে যারা সফর সঙ্গী ছিলেন অনেকে ডুবে যেতেছে, উনি ওই বেদিন তখন আল্লাহর কাছে সাহায্য চাইতেছে, আল্লাহ আমি তোমার অনেক নাফরমানি করেছি, অনেক অত্যাচার করেছি, অবিচার করেছি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও। কে বলতেছেন? ওই বেদিন বলতেছেন। তখন আল্লাহ তাআলা তাকে কি করলেন, একটা কাঠের টুকরা দিয়ে দিলেন, ওই কাঠের টুকরা ধরে উনি বেশি বেশি সাগরে কিনারে চলে আসলেন। আসার পরে উনি ওই ইমাম সাহেবের সাথে এতদিন তো খারাপ আচরণ করতেন, বাড়ি কথা কাটাকাটি করতেন, ইমাম সাহেব ওনাকে দিনের দাওয়াত দিতেন, উনি দাওয়াত কবুল করতেন না। তখন ইমাম সাহেবকে বললেন, হুজুর আমি যখন বিপদে পড়েছি আমি আল্লাহর সাহায্য চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন, আপনি ওই মাওলার ইবাদত করেন, ওই মাওলার গোলামি করেন, যে মাওলা আমি বেদুইন হিসেবে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরও আমাকে সাহায্য করেছে, আমাকে আপনি তাড়াতাড়ি মুসলমানের অন্তর্ভুক্ত করে দেন। তখন এই ইমাম সাহেব বলল, ঠিক আছে তুমি বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
Allahu Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Zikir করার মাধ্যমে কি হয়? কলব পরিষ্কার হয়। কি হয়? কলব পরিষ্কার হয়। যেরকম লোহার জিনিস আপনি এক জায়গায় রেখে দিলে অনেক দিন পর দেখবেন এর মরিচা ধরে যায়।